আদম পাহাড় অবস্থান শ্রীলঙ্কায়। সর্বপ্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম এর নাম অনুযায়ী এই পাহাড়ের নাম। শ্রীলঙ্কার মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম প্রথম পদার্পণ করেন এই পাহাড়ে। এই পাহাড়ে রয়েছে তার পায়ের ছাপ, এজন্য এই পাহাড়ের নাম আদমস পিকস বা আদম পাহাড়। 851 সালে এই পদচ্ছিন্ন প্রথম দেখতে পান আরবের সুলেইমান। পবিত্র এই পাহাড়ে আরোহণ করেছিলেন বিখ্যাত আরব দার্শনিক ইবনে বতুতা। মার্কো ফেলো আদমের পদচিহ্ন সম্মান জানানোর জন্য এই পাহাড়ে আরোহণ করেন 1292 সালে। চীন থেকে ভেনিস যাওয়ার পথে এই ভ্রমণ করেন তিনি। আদম পাহাড়ের আকৃতি কোণের মতো। সর্বপ্রথম 1816 সালে লেফটেন্যান্ট ম্যালকম আদম পাহাড়ের পরিমাপ করেন। এতে দেখা যায় দৈর্ঘ্য 74 ফুট, প্রস্থ 24 ফুট এবং মোট আয়তন 1773 বর্গ ফুট। এই চূড়ায় রয়েছে একটি বিশাল পাথর খণ্ড যার উচ্চতা 8 ফুট। বড় আশ্চর্যের বিষয় হলো সেই পাথরের উপরেই রয়েছেন আদম আলাইসাল্লাম এর পদচিহ্ন, যার দৈর্ঘ্য 68 ইঞ্চি এবং প্রস্থ 31 ইঞ্চি। পাহাড়ের চূড়ায় অবস্থিত পায়ের চিহ্নটি আকারেও বিশাল। পাহাড়ের চূড়ায় একটি সমতল ক্ষেত্র। পাহাড় চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি রয়েছে। ধাপ রয়েছে 4000টি। প্রতিটি ধাপ ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে সময়ের প্রয়োজন হয় প্রায় 12 থেকে 16 ঘন্টা। বছরের 3-4 মাস এই পাহাড়ে আরোহণ করা যায়। প্রিয় দর্শক, এই পাহাড় সম্পর্কে আপনার ধারণা কী তা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।